আদালতের নির্দেশে শুক্রবার মনোনয়ন জমা দিলেন বিজেপির 60 জন প্রার্থী। দক্ষিণ চব্বিশ পরগনার 4টি ব্লকের 60 জন প্রার্থী এদিন মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। আদালতের নির্দেশে শুক্রবার মনোনয়ন জমা দিলেন 60 জন বিজেপি প্রার্থী। এদিন সন্দেশখালী 1 নম্বর ও 2 নম্বর ব্লক হাড়োয়া মিনাখা ব্লকে মনোনয়ন জমা দেন তারা। গত বৃহস্পতিবার ছিল পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। বসিরহাট মহকুমার এই 4টি ব্লকের বেশ কিছু বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ে বলে অভিযোগ। এরপরই বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালত রায় দেয় শুক্রবার 60 জনের মনোনয়ন জমা নিতে হবে। বিডিও অফিসের পাশাপাশি এসডিও অফিসেও তারা মনোনয়ন জমা দিতে পারবেন বলে জানায় আদালত। সেই মতো এদিন দুপুর 3টের পরিবর্তে 4টে পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়। এদিন মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দেন বিজেপির 60 জন প্রার্থী। 4টে ব্লক নিয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম, মিনাখা, হাড়োয়া, সন্দেশখালীর 1-2। সেখানকার আর লোকেরা বিডিও অফিসে যাওয়ার মতন অবস্থায় ছিল না, বিশেষ করে সন্দেশখালী 1 এবং 2। সেখানে আর লকডাউনের মতন পরিবেশ তৈরি করা হয়েছিল, বাড়ি থেকে কেউ বেরোতে পারেনি। তারপরেও আর হাড়োয়া মিনাখাতে আমাদের লোকের উপরে মারধর করা হয়েছে, পা ভেঙে গেছে। এমতো অবস্থায় আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট গতকাল নির্দেশ দিয়েছিল আমাদেরকে পুলিশের কাস্টোডিতে গিয়ে আমাদেরকে নমিনেশন করার, কিন্তু গতকাল আমি নিজে হাড়োয়াতে, আপনাদের চ্যানেল দেখিয়েছে, আপনারা দেখেছেন যে আমরা হাড়োয়াতে গিয়ে আমরা অ্যাটাক হয়েছি যে তৃণমূলের আর গুন্ডাদের দ্বারা। তার জন্যে আমরা আজকে আবার আর কন্ডেম অফ কোর্টকে মহামান্য আদালতকে জানিয়েছিলাম। উনি আমাদেরকে আবার আজকে যাতে এসডিও অফিসে আমরা আর সেখানে নমিনেশন দিতে পারি, এই লোকদের দেওয়াতে পারি, এরকম 60 জন ব্যক্তির আর অর্ডার দিয়েছেন। আমরা তাদেরকে নিয়ে এসে এসডিও অফিসে আছি, আমরা এসডিওকে বলেছি। এসডিওকে বলার পরে এসডিও সাহেব নিজে নেই, বারাসাতে গেছেন, ওনার যে আত্মসহায়ক উনি বললেন আমরা ব্যবস্থা করছি, আমাদের একটু সময় দিন, আমরা আপনাদের নমিনেশন নেব। প্রার্থীদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। মহকুমা শাসক মৌসুম মুখার্জি দাঁড়িয়ে থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেন। উল্লেখ্য, বিডিও অফিসে শাসক দলের দুষ্কৃতীদের বাধার মুখে পড়ে মনোনয়ন জমা দিতে না পেরে এদিন আদালতের নির্দেশে মহকুমা শাসকের অফিসে এসে মনোনয়ন জমা দেন 60 বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী অনামিকা মহাপাত্র বলেন, আমরা বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে পারিনি, আদালতের দ্বারস্থ হয়েছিলাম, আদালতের নির্দেশেই এদিন মনোনয়ন জমা দিলাম। আমরা হচ্ছে বিডিও অফিসে আমাদের নমিনেশন জমা দিতে পারছিলাম না, তার জন্য আমরা এখানে হচ্ছে নমিনেশন দিতে এসেছি। আমাদের 50 নম্বর বুথ থেকে হাটগাছি অঞ্চল, হ্যাঁ, কোর্টের মামলা থেকে তো আমরা এলাম এখানে, কারণ আমরা তো বিডিও অফিসে জমা দিতে পারছিলাম না, তার জন্য আমাদের কোর্টের মামলা করা ছিল, মামলা আমরা জিতেছি, তাই জন্য আমরা এখানে জমা দিতে এসেছি। বিডিও অফিসে আমাদের রিক্স আছে জমা দেওয়ার জন্য। এলাকায় কি করে জমা দেবো? এলাকায় তো 3-4 হাজার লোক এমনি ছিল, যারা প্রথম দিন হচ্ছে নমিনেশন দিয়ে গেছে তারা আমাদের আটকানোর জন্য 3-4 দিন ধরে ওখানে মস্তানরা সব গিয়ে দাঁড়িয়ে আছে। সন্দেশখালীর বাসিন্দা পবিত্র বিশ্বাস বলেন, শাসক দলের সন্ত্রাসে আমরা মনোনয়ন জমা করতে পারিনি, আজ আদালতের নির্দেশে মনোনয়ন জমা দিতে এসেছি। আমরা হাইকোর্টের নির্দেশে জিতেছি এবং আমরা সন্দেশখালী বিধানসভা দুর্গমণ্ডপ অঞ্চল থেকে এসেছি, আমরা প্রার্থী দেবো। মানে রাত থেকে কেউ কখনো ঘর থেকে বেরোতে পারে না, দিবরাত্রি অত্যাচার টর্চার, তার ভিতর থেকে আমরা আমাদের সাহসিকতার মধ্যে দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি নিজের সাহসের থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।